যাবেন? কোথায় যাবেন? আমি পালটাউন যাব, ওই যেখানে অনেক বড় বড় অফিস আছে সেখানে। চলো চলো চলো। ফার্স্ট ক্লাস। এবার জবারানি অটোতে করে সোজা চলে যাবে আমার ডেরা। তারপর তারপর জবাব আজকেও ডিম ভাজা পাউরুটি কষা কষা করে আলুর দম লুচি ফুলকপুলো তোরা বাজে কথা বললো না তো কিরে দিয়া জবা কোথায়? জবাকে দেখছি না। জবা ছোটদা ভাইয়ের টিফিন পৌঁছাতে গেছে বাবা। কি ও কেন গেল? ও কি রাস্তা কাটছে না কিছু? কে পাঠিয়েছে ওকে? আমি। মানে? আমি যেতে বলেছি, যা বলার তুমি আমাকে বলো। তুমি ওকে পরমের অফিসে খাবার নিয়ে যেতে বলেছো? হ্যাঁ। এটা কি কেস হলো? দেখোই না, আমার ছেলেটা আজকে ডাকে অফিস যেতে হলো। কেন কেন রান্না করেনি ও? ও কি করতে আছে এই বাড়িতে? একটা দায়িত্ব সেটাও পালন করতে পারে না? আমাকে একবারও বলবার প্রয়োজন বোধ করলে না? ও আগে তো কোনোদিন তোমায় কিছু বলে করতে হয়নি, তার মানে এখন থেকে যা যা করব তোমাকে বলে করতে হবে? বাবা, একদিনই এই সংসারে নিয়ম সব তৈরি হয়ে গেল? নতুন নিয়ম কানুনের কিছু নয় লতু, আমি যদি জানতাম আমি কিছুতেই মেয়েটাকে এইভাবে একা একা বাইরে বেরোতে দিতাম না। এটা তুমি অত্যন্ত অন্যায় করেছো। কিসের অন্যায়? সেটা যদি এখনো তুমি বুঝে উঠতে না পেরে থাকো তাহলে আমি হাজার চেষ্টা করেও তোমাকে বোঝাতে পারবো না। যে মেয়েটা রাস্তাঘাট কিছু চেনে না, রাস্তায় বেরোতে বেরোতে রাস্তাঘাট চিনে নেবে বাবা, এটা নিয়ে তো রাগারাগি করার কি আছে? আমার রাগের যথেষ্ট কারণ আছে। না, কোনো কারণ নেই। তুমি জবার প্রতি সব সময় অন্যায়টাই দেখে আসছো, আর জবা যে অন্যায়টা করলো সেটা দেখতে পাচ্ছ না? আমার বাড়িতে আরো দু বউ আছে, তারা একা একা রাস্তাঘাটে চলাফেরা করে। ও যখন এ বাড়ির বউ হয়েছে সেটুকু শিখে নিতে পারবে না কেন? তুমি কি জবাকে স্বাবলম্বী করবার জন্য এই দায়িত্বটা দিয়েছিলে? সেই জন্যই কি ওকে পরমের অফিসে টিফিন নিয়ে যেতে বলেছিলে?